হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে, হতে পারে সবার চেয়ে আলাদা। আজকে আমরা যাব মামার বাড়ি। মামার বাড়ি হলো সবথেকে মজা আর আনন্দের জায়গা। মামার বাড়িতে এলে মনে হয় আমার চেয়ে সুখী মানুষ আর কেউ নেই। ছোটবেলা থেকে মামার বাড়ি যাবার কথা শুনলে খুব আনন্দ হতো, এখনো সেই একই অনুভূতি থেকে গেছে। দর্শকবৃন্দ, আমাদের সঙ্গে থেকেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। হ্যালো গাইস, নাটোর বড়াই গ্রামে অবস্থিত আমাদের কুমরুল গ্রাম, আর নিজ গ্রামেই হচ্ছে আমাদের নানির বাসা। ঠিক এক কর্নারে হচ্ছে আমাদের বাসা, অপর কর্নারে হচ্ছে আমাদের নানিদের বাসা। তো আমরা রওনা হলাম, আমার সাথে আছে মিজানুর রহমান, জনি মামা। আমরা সামনের দিকে আগাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাব। হ্যালো গাইস, চলে আসছি আমরা আমার মামার বাসায়। মামার বাড়ি মানেই এক সৌন্দর্যে ঘেরা একটি আনন্দের জায়গা। প্রথমে আমাদেরকে নাস্তা হিসাবে পিঠা খেতে দেওয়া হয়েছে। এইদিকে জনি মামা টিভি দেখায় মগ্ন হয়ে একের পর এক পিঠা খেয়েই যাচ্ছে। মামার বাড়ি মধুর হাড়ি। ছোটবেলা মামার বাড়ি মানেই ছিল এক রূপকথার রাজ্য, গাছপালায় ঘেরা এক স্বর্গপুরি। কত কিছু যে পেতাম হাত বাড়ালেই। পেয়ারা গাছে চড়ে পেয়ারা পাড়া, আমের ডাল পাঠিয়ে আম পাড়া, কত মজাদার একটি সময় ছিল। এখনও সেই একই অনুভূতি কাজ করে আমার। আর বাড়ির পাশেই সুন্দর বড় সড়ো বড়ই গাছ। বন্ধু ইমন খানের সঙ্গে দেখা হয়ে গেল। আমরা এখন, আমি, ইমন এবং জনি মিলে চা খেতে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। আমাদের মামার বাসা থেকে কামারদহ বাজারের মধ্যবর্তী একটি রাস্তা, আঁকাবাঁকা গ্রামের রাস্তা, কিন্তু রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর। আমরা তিনজন মিলে সুন্দর রাস্তার এই সুন্দর মুহূর্ত উপভোগ করতে করতে চলে আসলাম কামারদহ বাজারে। বাজারে এসে আমাদের আরেকজন বন্ধু মানিকের সঙ্গে দেখা হলো। তারপরে আমরা আবার চলে আসলাম মামার বাড়ি। সবুজের মেয়ে না? এই যে সবুজের মেয়ে। তো বন্ধু কয়টা ছেলে মেয়ে? কয়টা? এই এক, ওই যে একটা, দুই আর আছে আপাতত দুইটাই প্রোডাকশন। ওকে ঠিক আছে। মামার বাড়ির আশেপাশের এই সুন্দর দৃশ্যপটগুলা, এক কথায় প্রাকৃতিক পরিবেশ, মনের আনন্দকে আরও বৃদ্ধি করে। মামার বাড়ির মজা আনন্দকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের এই ভিডিওগুলো দেখেন, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমরা সারাদিন মামার বাড়িতে ঘুরছি, ভরপুর খাওয়া দাওয়া আড্ডা বিনোদন শেষ করে এখন সন্ধ্যা হয়েছে, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। সবাই ভালো থাকবেন।